আলোচনা করবো সেটা হলো তত্ত্ব ও বিবর্তন অর্থাৎ আমাদের জিনের সাথে যে আমাদের চেহারা রিলেটেড যে জিনিসগুলো থাকে বা এর পাশাপাশি আমরা এতে অনেক কিছু শিখব অর্থাৎ আমাদের যে ওদের যে বংশগতির বংশগতিবিদ্যার জনক যে গেরগর জহান ম্যান্ডেল তো তার জীবন বৃত্তান্ত আছে তার পাশাপাশি তার কিছু সূত্র আছে সেই সূত্রে কিছু ব্যতিক্রম আছে তার পাশাপাশি আমাদের যে লিঙ্গ নির্ধারণ হয় তারপরে এরপরে কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে সেগুলো সম্পর্কে জানবো তার পাশাপাশি আমরা কিন্তু কিছু ব্লাড গ্রুপ সম্পর্কেও জানতে পারবো তার পাশাপাশি বিবর্তনের দিক দিয়ে অর্থাৎ আমাদের বিবর্তন নিয়ে কথাবার্তা আছে যেগুলো যদিও সায়েন্টিফিক্যালি ততটাও সত্য না তো সেসব সব কিছু নিয়ে আজকে পড়বো সমস্যা নাই আচ্ছা তো আমাদের প্রথমে তাহলে চলে যাই প্রথমে যে টপিকটা আছে দেখো জিন জিন তত্ত্ব তো জিনিসটা জিন্তু কি তোমরা কেউ জানো খন্ডিত অংশ আচ্ছা ডিএনএনুর খন্ডিত অংশ তাহলে ওর সাথে আরেকটু হবে যেটা আমাদের বংশ পরম্পরায় আমাদের চারিত্রিক বা আমাদের যে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায় আচ্ছা তো জিন তত্ত্ব এখন আমাদের কথা হলো এই যে জিন তত্ত্ব প্রথমে শুরুতে যে কথাটা আছে এখান থেকে দুইটা এমসি কো আসতে পারে একটা হলো জিন তত্ত্ব সর্বপ্রথম প্রচলন করেন কে আর একটা হলো জিন তত্ত্বের জনক কে এই দুটো এই দুটো জিনিস গোলালে হবে না প্রথমে হলো আমাদের জিন তত্ত্বের জনক আচ্ছা তো আমাদের জিন তত্ত্বের জনক মাথায় রাখতে হবে কে গ্রেগর জহান ম্যান্ডেল আর জিন তত্ত্ব জিন মানে এই যে জেনেটিক্স শব্দটা জেনেটিক্সের বাংলা হলো জিন তত্ত্ব জেনেটিক্সের বাংলা হলো জিন তত্ত্ব এই জিন তত্ত্ব শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন কে উইলিয়াম বেটসন তাহলে উইলিয়াম বেটসন সর্বপ্রথম জিন তত্ত্ব শব্দটি প্রবর্তন করেন আর জিন তত্ত্বের জনককে গ্রেগর জোহান ম্যান্ডেল তো জনক বলতে মা বুঝতে পারো তো জনক মানে মা ধরে নেবেন তাহলে এটা ক্ষেত্রে এই যে জিনতত্বের মাকে গৃহকার্য হন মেন্ডেল তাহলে মা দিয়ে মিল আছে বুঝতে পারছো মনে রাখতে পারো চাইলে ধর ক্লিয়ারলি মনে থাকবে এটা তো কিছুই না তাহলে আমাদের জিনততত্বের জনকে গৃহকার্য জহান ম্যান্ডেল এবং জিন জেনেটিক শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে উইলিয়াম বেটসন আচ্ছা তো এরপরে এই যে আমাদের বিজ্ঞানী স্যার মেন্ডেল তিনি কি করছিলেন তার জীবন কাহিনী যদি বলতে হয় তো তিনি বলা যায় যে বাসা থেকে তিনি খুব গরিব একটা ছাত্র ছিলেন আর গরিব হওয়ার কারণে তার দারিদ্রতা ছিল তো দারিদ্রতার জন্য সে কী করছিলো সে মানে তার যে আশা আকাঙ্ক্ষা ছিল বা যে তিনি যে চাইছিলেন পড়ি মানে পড়ালেখা করবে বা যে স্বপ্নটা ছিল তার স্বপ্ন ছিল হলো শিক্ষক আর বিজ্ঞানী বা শিক্ষক হবে বা বিজ্ঞানী হবে কিন্তু সেই দারিদ্রের কারণে সে মূলত তার স্বপ্নটা পূরণ করতে পারেনি তো এই কারণে তিনি কি করেন তিনি ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণটা ত্যাগ করে তিনি মূলত একটা হলো ওদের যে গিরিজা যেটা বলে তো ওই গির্জায় গিয়ে তিনি হলো ওইখানে হলো এ ছিল মানে গিরিজায় যে থাকে যেন তো কি একটা যেন বলে নাই তো ওই গির্জায় গিয়ে তিনি মূলত ধর্মের চর্চার কাজে লিপ্ত ছিলেন অর্থাৎ বলা যায় ওখানে শিক্ষা নিবেশের জন্য নিযুক্ত ছিলেন আর কি তো ওইখানে থাকার কারণে সেটা মূলত ছিলেন হলো অস্ট্রেলিয়ার বুন শহরে আচ্ছা তো ওইখানে গিয়ে তিনি কি করছিলেন তিনি ওইখানে তো কাজ পাচ্ছিলেন না অর্থাৎ ধর্মচর্চার কাজ তো সব সময় করা লাগে না এটা নির্দিষ্ট সময় থাকে তো তিনি বাকি সময়টা কি করছিলেন তিনি ওইখানে পাশে একটা জায়গায় অর্থাৎ গির্জার পাশে একটা জায়গায় তিনি কী করছিলেন মটরশুঁটি চাষ করছিলেন এবং তিনি মটরশুঁটি নিয়ে দীর্ঘ সাত বছর পরীক্ষা নিরীক্ষা করছে অর্থাৎ তিনি ওই জায়গার মধ্যে বিভিন্ন রকমের মটরশ্যুটি নিছে এই মধ্যে পরীক্ষা করছে বিভিন্ন রকম পরীক্ষা তো তার পরীক্ষাগুলো তিনি একটা পত্রিকায় লিখছিলেন মানে পত্রিকাতে জমা দিছিলেন। যদিও সেই পত্রিকাটার নামও মানে এখানে দেওয়া আছে দেখো এইখানে পত্রিকাটার নামও দেওয়া আছে যে ন্যাচারাল হিস্টোরি সোসাইটি অফ ব্রুন তো সেই ব্রুনের ওই পত্রিকাতে জমা দিলেও তারা তার ওই কথাগুলোকে দাম দেয়নি কেউ বুঝতে পারছো তারা তার কথাকে দাম দেয়নি তো তিনি যখন মারা গেছে তিনি তার কথা তো কিন্তু বেঁচে থাকতে কিন্তু কেউ দাম দেয়নি মানে তার কথাগুলো সব মিথ্যা বলছিল। তো তারপরে তিনি যখন মারা গেছে তখন অন্যান্য বিজ্ঞানীরা আরও গবেষণা করলো এবং গবেষণা করে দেখলো যে গ্রেকা জোহান ম্যান্ডেল যে কথাগুলো বলছিল সে কথাগুলো সবগুলোই সত্য ছিল এবং এই সবগুলোই তো সত্য আছে তাহলে যেহেতু সবগুলোই সত্য ছিল তাহলে এই সত্য থাকার কারণে মূলত অর্থাৎ আমরা যদি বলি এখানে আমাদের বিজ্ঞানী একটা বিজ্ঞানী আছে কাল করেন্স কাল করেন্স কি করছিলেন তিনি মূলত উনিশশো সালে মেন্ডেলের যে যে গবেষণা করছিল সেই অনুরূপ একই ধরনের একটা গবেষণা ফল তিনি মানে প্রসার করছিলেন এবং সেক্ষেত্রে দেখা যায় যেহেতু এই গেগার জোহান মেন্ডেল আগেই সেই সম্পর্কে ধারণা দিয়ে গেছে এ কারণে গেগার জোহান মেন্ডেলকে তারা বংশগতিবিদ্যার মানে তত্ত্বের জনক হিসেবে বংশগতিবিদ্যার জনক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ওই যে সূত্র দুইটা যে সূত্র দুইটা কিন্তু দিছে হলো মানে কাল করেন্স সেই সূত্র দুটাকে তিনি মেন্ডেলের সূত্র বলে উপস্থাপন করেন বুঝতে পারছো তো বিষয় হলো সূত্রটা কিন্তু মেন্ডেল দেয়নি এরপরে আমরা মেন্ডেলের সূত্র পড়বো মেন্ডেলের দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র পড়বো তবে ওই দুইটা সূত্র কিন্তু মেন্ডেল দেয়নি দুইটা সূত্র দিছিল কে কাল করেন্স কিন্তু তিনি যে সূত্র দুইটা দিছে সেই সূত্র দুইটা সম্পর্কে অলরেডি আমাদের গৃহ মেন্ডেল বেঁচে থাকতে তিনি এই বিষয়ে তিনি হলো পত্রিকায় ছাপাইছিল কিছু কিছু খবর সে ছাপাইছিল কিন্তু আর দিন শেষে দেখা গেল তার কিন্তু বেঁচে থাকতে কেউ দাম দিলো না তো আমাদের সমাজে কিন্তু দিন শেষে এমনটাই হয় বেঁচে থাকতে কেউ দাম পায় না মারা গেলে সে অনেক মেধাবী বুঝতে পারছো তো বিষয়টা ওরকম হয়েছিল তার ক্ষেত্রেও যে তিনি বেঁচে থাকতে তিনি সাফল্যটা দেখে যেতে পারেননি তার মরার পরে আমরা তার বই নিয়ে এখানে দেখো তার সেই জিনততত্ব নিয়েই কিন্তু একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করা আছে তো এটাই হলো বিষয় তো এখান থেকে খুব বেশি পরীক্ষা আসার মতো কিছু নাই তা মেন্ডালের দুইটা সূত্র আছে তাদেরকে বলা হয় মেন্ডেলের সূত্র বা মেন্ডালিজম মেন্ডালের সূত্র বা মেন্টালিজম বলে আচ্ছা আর তোমাদের একটা আসতে পারে যে জন্ম মৃত্যু সাল মৃত্যুসাল এইচএসসিতে আসলেও আসতে পারে এইচএসসিতে মে বি একবার আসছিল তার জন্মশালটা উনিশ আঠারোশো বাইশ সাল তাহলে আঠারোশো সালে জন্মগ্রহণ করছে এবং আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করছে এবং তিনি মূলত একটা কৃষক পরিবারে জন্মগ্রহণ করছিলেন আচ্ছা এরপরে এখান থেকে তেমন কিছু নাই আমরা পরবর্তী ফেজে চলে যাই এবং তিনি একটা কথা এখানে মাথায় রেখো তিনি কিন্তু চৌত্রিশ প্রকার মটরশুটি সংগ্রহ করছেন বুঝতে পারছো চৌত্রিশ প্রকার মটরশুটি নিয়ে কিন্তু তিনি গবেষণা করছেন এবং তিনি গবেষণা করছেন দীর্ঘ সাত বছর গবেষণা করছেন আচ্ছা এরপরে দেখো এরপরে ওই যে মেন্ডেল যে সূত্রটা দিছিল ওই একই সময়ে মেন্ডেলের গবেষণার ফলাফলের পুনঃ আবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী তিনি হলো হিউগো ডেভ্রিস কার্ল করেন্স আর এরিক চেরমেক এই তিনজন বিজ্ঞানী তার এই একই ফলাফলটা প্রকাশ করছিলেন তো এখানে লেখা আছে তোমরা পড়লে যে কাহিনিটা বললাম ওই কাহিনীটাই আছে তো বংশগতিবিদ্যার জনককে গ্রেগর জোহান মেন্ডেল মাথায় রেখো আর বংশ জেনেটিক শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন কে উইলিয়াম বেটসান আচ্ছা এরপরে দেখো এরপরে আছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলতে বোঝানো হচ্ছে আমাদের যে মেন্ডেল আর তার গবেষণার যে ফলাফলটা দিছে তো সেই গবেষণার ফলাফলটা নিয়ে কিছু কথাবার্তা আছে আমরা একটু একটু করে দেখব অর্থাৎ মেন্ডেলের যে গবেষণা ছিল আর তার যে ফলাফল ছিল ওই সবগুলোকে একত্রে বলা হচ্ছে মেন্ডেলি ইনহেরিটেন্স সরি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আচ্ছা তো এবার আমরা এখানে যদি একটু দেখি তিনি কি ধরনের বীজ নিয়েছিল মানে তিনি যে গবেষণা করছিল তো তিনি গবেষণা করছিলেন এখান থেকে পড়ার মতো একটা জিনিস পড়বা যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কী বলা আছে তার যে গবেষণার ফলাফল অর্থাৎ গবেষণা এটাকে বলা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আর এখানে মোনোহাইবিট কস তার মানে তার যে দুইটা সূত্র দেওয়া আছে আমরা সূত্র দুইটি একটু পরে পড়বো তো সেটাই হয়তো ভালো হবে এখান থেকে না পড়ে হ্যাঁ আমরা একটু পথ থেকে পড়বো তাহলে ভালো হবে না তো এখান থেকে একটা জিনিস দেখবে এখানে মেন্ডেলিয়ান যে মটরশুটির যে সাতজোড়া বিপরীত চরিত্র লক্ষ্য নিয়ে তিনি মূলত পরীক্ষাটা চালান আচ্ছা তিনি মোটরশুটি কীরকম দিয়েছেন তিনি মোটরশ্যুটি নিয়েছেন এক ধরনের আকার আকারটা কেমন হবে একটা গোল আকার মটরশুটির আকারটা গোল আর একটা হলো কুলসিত অর্থাৎ গোল আকার না এটা বুঝতে পারছি একটু বাঁকা মতো তো তা তাহলে মোটরশুঁটি তিনি দুই প্রকার আকারের মোটরশুটি নিয়েছিল একটা হলো গোল একটা হলো কুলসিত আচ্ছা তাহলে কিন্তু এক নম্বর বৈশিষ্ট্য নিয়েছি আমরা এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো বীজপত্র তিনি বীজপত্র নিয়েছিল কি মোটরশুটি বীজপত্র একটা যে বীজের মধ্যে যে পত্রটা থাকে বীজপত্র তোমাদের তো পড়ে আসছো সাত আটায় বোটানিতে তো এই বীজপত্রটি নিয়ে একটা নিয়েছিলেন হলুদ আর একটা নিয়েছিলেন হলো সবুজ তিনি একটা হলুদ বীজপত্র নেছেন এবং একটা সবুজ বীজপত্র নেছেন এরপরে এরপরে দেখো বর্ণ আর তিনি এই যে মটরশুঁটি যে ফুলটা হবে এটা কি তিনি একটা সাদা বর্ণের ফুলওয়ালা মটরশুটি গাছ নিছে এবং একটা বেগুনি বর্ণের ফুলওয়ালা মটরশুটি মটরশুঁটি গাছ নিছে আচ্ছা এরপরে দেখো তাহলে এরপরে আসে খোসা তো খোসার ক্ষেত্রে দেখো খোসার আকার তো খোসার আকারের ক্ষেত্রে তিনি নিছেন কি মসৃণ আকার অর্থাৎ বাইরে যে খোসার আকারটা মসৃণ আকার এবং খাদ্যযুক্ত আকার এবং বর্ণ কেমন হয়েছে বর্ণ নিচে একটা হলুদ মটরশুটি আর একটা হলো সবুজ মটরশুঁটি এরপরে হলো কাণ্ড তো কাণ্ডের ক্ষেত্রে তিনি দেখো কাণ্ড ফুলের অবস্থান কোথায় আছে একটা হলো কাঙ্ক্ষিক আর একটা হলো শিষ্য কাঙ্ক্ষিক বলতে এটা একদম মাথায় থাকবে না অর্থাৎ ডালের মাঝে 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 মাঝ বড় বা থাকে কিন্তু যেটা শিষ্য সেটা একদম তোমরা তো দেখছো একটা গাছের একদম শিষ্যের যদি ফুল থাকে সেটা হচ্ছে শিষ্য তো তিনি দুই ধরনের মটরশুটি গাছই নিছেন তো একইভাবে তিনি আবার দৈর্ঘ্য একটা হলো লম্বা মটরশুঁটি গাছ নিছেন আর একটা হলো খাটো মটরশুঁটি গাছ নিছেন তো সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মটরশুটি গাছ নিয়ে তিনি মূলত তার পরীক্ষাগুলো চালান আচ্ছা তো এরপরে আমাদের আছে হলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মেন্ডেল কেন মটরশুটি গাছ বেছে নিয়েছিলেন কারণ তিনি তো আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ অন্য কোনো গাছ নিতে পারতেন কিন্তু তা না করে তিনি কেন মটরশুটি গাছ নিয়েছিলেন এখন বিষয় হলো তার মটরশুঁটি গাছ নেওয়ার প্রথম কারণ দেখো প্রথম কারণ বলছে মটরশুঁটি এটা হলো এক বর্ষজীবী এক বছর বলতে কেমন বোঝানো হচ্ছে এক বর্ষজীবী বলতে বোঝানো হচ্ছে যে মটরশুঁটি গাছটা এক বছরের মধ্যে মানে মারা যাবে এক বছরের মধ্যে হয়ে মারা যাবে বুঝতে পারছো অর্থাৎ এক বছর এরপরে বলছে এর আয়ুষ্কাল অল্প অর্থাৎ এর আয়ুষ্কালটা অল্প হয় কি হবে মেন্ডেল যেহেতু অনেক ধরনের মটরশুটি গাছ লাগাচ্ছে তাহলে ওই যে মটরশুটি গাছ একটা মরবে একটা রোপণ করবে তাহলে দেখা যাবে এই যে বিভিন্ন মানে যদি এইগুলো অল্প সময় বাসে তাহলে কীভাবে তার পরীক্ষা নিরীক্ষাটা করতে সহজ হবে এই কারণে তিনি মূলত এই মটরশুটি গাছটা নিসলো এরপরে দেখো এরপরে বলছে মটরশুটিটা উভলিঙ্গ হয় এখন উভলিঙ্গ হলে কি হয় উভলিঙ্গ হলে উভলিঙ্গ বলতে বোঝায় যে ফুলে মানে যে ফুল যে গাছে যে পুষ্প হবে স্ত্রী পুষ্প হবে বুঝতে পারছো তো এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে হলে ওই গাছে হলো সব পরাগয়ন ঘটে অর্থাৎ পরাগয়নের জন্য বাইরের কোনো গাছের ওপর নির্ভর করতে হয় না কারণ ওই গাছের মধ্যে ফুল অর্থাৎ বাতাসের একটা ফুল থেকে আরেকটা ফুলে যে পরাগ্রেন্দুটা কিন্তু গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হবে অর্থাৎ উড়ে এসে গর্ভমুণ্ডে এসে পড়বে পরাগ্রেন্দ্রটা পড়লে ওখানে পড়লে ওখানে পরাগণটা সম্পন্ন হবে তো এই কারণে তিনি মূলত উভলিঙ্গ ফুসফুঞ ছিলেন যাতে এখানে সহজেই সপরাগয়ন ঘটতে পারে যার জন্য পরাগন ঘটতে যেন অন্য গাছের উপর নির্ভর করতে না হয় আচ্ছা তো এরপরে দেখো এরপরে বলছে এগুলো হলো সপরাগী আচ্ছা স্বপরাগী বলতে কি বোঝানো হচ্ছে যেহেতু এরা হলো উভয় মানে সপরাগয়ন ঘটছে এদের স্বপরাগয়ন ঘটলে কি হবে এদের কি চারিত বৈশিষ্ট্য কিন্তু মানে ভিন্ন হবে না ধরে নাও এইখানে একটা গাছে ধরে নাও তোমার যদি আমি বলি যে ধরে নাও একজন কালো মানুষের সাথে একজন যদি আহ ফসা মানুষের বিয়ে হয় তো সেক্ষেত্রে তার সন্তান হওয়ার প্রবণতা থাকে হলে মিউটালো অর্থাৎ না কালো না সাদা মানে সেটা কিন্তু আমরা সামলা বলো তো বিষয়টা ঠিক ওরকম অর্থাৎ এরা এক্ষেত্রে কী হবে যদি আমরা আলাদা আলাদা গা মটরশুটি গাছের যদি প্রজনন যদি স্বপ্রগণ না ঘটতো তাহলে কী হতো তাহলে কিন্তু ওই যে মানে দেখতে কিন্তু যে মানে ওদের যে নতুন যে মটরশুটি বীজটা আসবে ওই বীজ থেকে যে মটরশুটি গাছ পাবো সেটা কিন্তু দেখতে ভিন্ন হয়ে যাবে এ কারণে কী হয়েছিল এ কারণে তিনি ওই যে যেহেতু স্বপ্রগণ ঘটা মটরশুটি গাছ তো এই কারণে তার কিন্তু ওই বৈশিষ্ট্যটা পরিবর্তন হয় না কারণ ওখানে তো একই গাছের বৈশিষ্ট্য নিয়ে এখানে পুরুষ পুষ্প থাকছে এখানে স্ত্রী পুষ্প থাকছে একই গাছের যেহেতু বৈশিষ্ট্যগুলো তারা নিচ্ছে এ কারণে কিন্তু তাদের মধ্যে বৈচিত্র্যতা আসে না আচ্ছা এরপরে বলছে এরা হলো বহু প্রকরণ উপস্থিত আচ্ছা বহু প্রকরণ বলতে প্রধান হচ্ছে এদের যেহেতু মটরশুটি গাছে যে তুলনামূলক যে বংশগতির বৈশিষ্ট্যগুলো দেখা যাবে এই বৈশিষ্ট্যগুলো দেখা যাওয়ার কারণে এদের বহু প্রকরণ বা ভ্যারাইটিস দেখা যায় অর্থাৎ ওই যে তোমার হলো যে কোনোটা হলো গোলাকার মটরশুটি মানে বীজটা কোনো গোলাকার নিচ্ছে কোনোটা কুঞ্চিত নিচ্ছে ফুলটা কোনোটা সাদা কোনোটা বেগুনি তো এই কারণে কিন্তু এদের ক্ষেত্রে কিছুটা ভ্যারাইটিস থাকে কারণ দুইটা গাছের কালার তো আলাদা মানে ফুলের কালার আলাদা বীজপত্রের কালার আলাদা কাণ্ডের কালারও দেখছো আচ্ছা এরপরে দেখো এরপরে বলছে এই বংশধরগুলো কেমন হবে উর্বর উর্বর হওয়ার কারণে কি হবে এরা দ্রুত বংশবৃদ্ধি করতে পারবে তো এই হলো কারণগুলো তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আচ্ছা তো এবার তার কৃতকার্য হওয়ার কারণ যেগুলো বলছি ওই একই কারণ এখান থেকে তেমন কিছু আসে না এবার আমরা দেখব জিনতত্তে ব্যবহৃত কয়েকটা শব্দের ব্যাখ্যা অর্থাৎ এই জিনতত্ত্বে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দের ব্যাখ্যাগুলো আমরা জানবো তো প্রথমে আছে দেখো ফ্যাক্টর বা জিন ফ্যাক্টর যে কথা তো একই কথা তো ফ্যাক্টর বা জিন হলো ডিএনএ অনুর খণ্ডিত অংশ যা জীবের বংশগতির মৌলিক ভিত্তি ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে এই সংখ্যাগুলো কিন্তু কদাগে আসার জন্য ইম্পর্টেন্ট তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট এখানে যে কয়েকটি সংখ্যা পড়বা এমসি কিউ প্লাস তোমাদের কদাগে মাঝে মাঝে খদাগেও আসতে দেখা যায় যে দুইটা সংখ্যা একসাথে দিয়ে এদের মধ্যে পার্থক্য তুলে দিতে বলে তো এখানে কিন্তু সংখ্যাগুলো তোমরা মাথায় রেখো তাহলে জিন তত্ত্ব কি জিন মানে ফ্যাক্টর বা জিন কি ডিএনএন খণ্ডিত অংশ যা জীবের বংশগতির মৌলিক ও ভৌত মানে মৌলিক ভৌত কার্যিক একক এবং বংশ থেকে বংশ পরম্পরায় কি করবে জীবের বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাবে সিম্পল কথা এরপর থেকে লোকাস লোকাস কথাটা আমরা আগেই পড়ে আসার কথা তারপরে আমি আবার একটু বলি অর্থাৎ কোনোমোজম তোমরা তো জানো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ক্রোমোজোম থাকে তো ওই ক্রোমোজোমের যে স্থানে নির্দিষ্ট স্থানে মানে জিনটা অবস্থান করবে তাকে বলা হচ্ছে লোকাস তো বিষয়টা যদি আমি বলি এই ধরো একটা নিউক্লিয়াস যদি ডিএস থেকে তোমরা ধরে নিও তো এখানে এ ধরে নয় এরকম ক্রোমোজোম থাকে তোমরা জানো এই ক্রোমোজোমের মধ্যে আবার কি থাকে ক্রোমোজোমের মধ্যে আবার থাকে ডিএনএ সেই ডিএনএর মধ্যে থাকে কি জিন তাহলে জিনটা কিন্তু অনেক ভিতরে অনেক ক্ষুদ্র অংশ নিউক্লিয়াসের মধ্যে থাকছে ক্রোমোজম ক্রোমোজম মধ্যে থাকছে ডিএনএ এবং ওই ডিএনএর এর মধ্যে থাকবে জিন ওই জিনের যে নির্দিষ্ট স্থানে ক্রোমোজমটা অবস্থান করবে তাকে বলা হলো লোকাস আচ্ছা এরপরে দেখো অ্যালিল বা সম মানে অ্যালিল বা অ্যালিল জিনিসটা কি অ্যালিল জিনিসটা কি অ্যালিল জিনিসটা দেখো অ্যালিল জিনিসটা বলতে হলো সমস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোক আছে অবস্থানকারী জোড়ার একটি অপরটিকে বলা হয় অ্যালিল সমস্ত ক্রোমোজোম বলতে রকম বোঝানো হচ্ছে অর্থাৎ যে জিন দুইটা একই জায়গা অবস্থান করছিল মানে একই জায়গা থেকে তৈরি হয়েছে বা একই ধরনের বৈশিষ্ট্য বহন করতে পারে তো সমসমস্ত জিনিসটা নিয়ে আমরা আরো পড়বো আমাদের এই অধ্যায় শেষের দিকে সমসমস্ত জিনিসটি কিছু কথাবার্তা আছে বিবর্তনের মধ্যে সেইখানে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিবা নে আচ্ছা তো এবার দেখো তাহলে সমসমস্ত ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাস অবস্থানকারী নির্দিষ্ট জোন জিন জোড়ার একটি অপরটিকে বলা হয় অ্যালিল তো জিনগুলো কেমন অবস্থান করে জিনগুলো এরকম ধরো প্রকাট বৈশিষ্ট্য এই দুইটা আর এই দুটো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এরকম জোড়ায় জোড়ায় অবস্থান করে একসাথে এরকম চারটা করে বুঝতে পারছো এই চারটা করে তো অবস্থান করছে তো এই যে সমস্ত ক্রম জোড়ার এক একটা আরেকটাকে বলা হবে অ্যালিল পরস্পরের অ্যালিল বলা হয় যেমন দেখো এই অ্যালিল দুটি বিপরীত বৈশিষ্ট্য হতে পারে অ্যালিল দুটি একই ধর্মীয় হতে পারে বিপরীত বৈশিষ্ট্যও হতে পারে মানে বিপরীত ধর্মীয় হতে পারে যখন বিপরীত ধর্মী অ্যালিল থাকে তখন একটাকে বলা হয় প্রোকাট অ্যালিল একটাকে বলা হয় প্রচ্ছন্ন অ্যালিল তো এটা বিষয়টা দেখো বিষয়টা হলো এরকম ধরো দুইটা টি দেয়া এটা এই বড় হাতের দিয়ে মূলত আমরা প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ করি এই যে এই যে জিন জোড়া একটা আরেকটার হলো অ্যালিল একটা আরেকটার অ্যালিল এবং এটা আবার বিপরীত ধর্মীয় হতে পারে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি অর্থাৎ একটা প্রকট বৈশিষ্ট্য আর প্রসান বৈশিষ্ট্য একসাথে নিয়ে এটা কিন্তু একটা আরেকটার অ্যালিল তো এই যে মানে ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল বলা হয় আর এই অ্যালিল দুটি কী হবে মানে প্রকট মানে একই ধর্ম হতে পারে বিপরীত ধর্মীয় হতে পারে তো এই যে একই ধর্ম হলো এটাকে বলা হচ্ছে প্রকট অ্যালিল আর এই বিপরীত ধর্ম হলে অর্থাৎ এই যে ছোট হাতের টি এটাকে বলা হচ্ছে তাহলে বড় টি দিয়ে আমরা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবো ছোট টি দিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করব আচ্ছা এরপরে দেখো এরপরে আছে হোমো জাইগাস হেটারো জাইগাস তো হোমো জাইগাস জিনিসটাকে অর্থাৎ এই যে কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে বলা হচ্ছে হোমোজাইগাস অর্থাৎ এই যে এখনো জীবের যে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে অ্যালিল থাকছে অ্যালিল তো দেখছো অ্যালিল দুটো যদি সমপ্রকৃতির হয় তাহলে তাদেরকে বলা হচ্ছে হোমো যেমন দেখো এখানে বিবি আমি যে বললাম এটা হলো অ্যালিল এটা একটা অ্যালিল ছিল এটা হলো কিন্তু বিপরীত মানে বৈশিষ্ট্য মানে এরা কিন্তু হোমো জাইগাস না কিন্তু আমি যদি এরকম দেই দুইটা টি দেই বড় হাতের তাহলে এরা কিন্তু দুইটাই একই ধর্ম বৈশিষ্ট্য এটাকে বলা আছে হোমোজাইগাস তো হোমো জাইগাসের ক্ষেত্রে দেখো হোমো জাইগাসের ক্ষেত্রে এইখানে কিন্তু বিবি দেওয়া আছে দেখো তাহলে বিবি দিয়ে মনে হচ্ছে এখানে কালো পশম নির্দেশ করছে আর ছোটদের বিবি দ্বারা বাদামি পশম নির্দেশ করছে তো এই বিবি এটাও একটা হোমো জাইগাস এটাও একটা হোমো জাইগাস আচ্ছা এরপরে আছে দেখো হেটারো জাইগাস তো হেটারো জাইগাস জিনিসটা কি হেটার জায়গার জিনিস হলো অর্থাৎ কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী আলিল দুটি অসম প্রকৃতির হলে তাকে বলা হয় হেটারও জায়গা অর্থাৎ এইখানে দেখো একটা বড় হাতত্তি একটা একটা ছোট টি তাহলে এই যে টি অর্থাৎ একটা বড় হত্টি একটা ছোট টি এই জিনিসটাকে বলা হচ্ছে হেটারো জায়গাস আচ্ছা এরপরে এরপরে আছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আচ্ছা প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো তো প্রকট বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি অর্থাৎ এই যে এক জোড়া হ্যাঁ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যে হোমোজাইগাস জীব ছিল এদের মধ্যে যদি সংক্রমণ ঘটায় তাহলে সেক্ষেত্রে এফোন বৈশিষ্ট্য অর্থাৎ প্রথম বংশ ধরে যে বৈশিষ্ট্যটা পাওয়া যাবে তো সেই বৈশিষ্ট্যটাকে মূলত বলা আছে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ এরপরে আমরা পড়ব বিষয়গুলো পড়লে আরও ক্লিয়ার বুঝতে পারবা ধরে না আমরা এরকম মানে একজোড়া বিপরীত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমো জায়গা জীবের মধ্যে সংক্রমণ ঘটালাম ধরে দেখ না আমরা এখানে বললাম এই যে আগের একটা ছিল কালো আর বাদামি পশম কালো আর বাদামি তো কালোর ক্ষেত্রে বলছিলাম কি কালোর ক্ষেত্রে ধরো আমরা বড় হাতের বিবিদ্বারা প্রকাশ করেছিলাম ছোট হাতের বাদামির ক্ষেত্রে ছোট হাতের বিবি দ্বারা এখন এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে আমরা প্রথম বংশ দ্বারা যেটা পাব সেটাকে বলা আছে প্রকট বৈশিষ্ট্য আচ্ছা তো তাহলে এই যে প্রথম বংশ দ্বারা যেটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে মানে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ বিষয়টা যদি বলি তো প্রকট বৈশিষ্ট্য কাকে বলা আছে তো তোমার বই তোমার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমার যখন প্রথম বংশধারে যে সন্তান মানে প্রথম যে সন্তানটা হবে তার মধ্যে যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য যদি যায় তাহলে বোঝা যাবে সেই বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য এখন ধরে দাও তোমার যে বৈশিষ্ট্য আছে প্রথম সন্তানদের মধ্যে সেই বৈশিষ্ট্যটা দেখা গেল না ধরে না তোমার গায়ের কালার যেটা আছে সেটা প্রকাশ পেল না তাহলে সেটা যদি দেখা যায় এরপরে দ্বিতীয় বা তৃতীয় বংশ ধরে গিয়ে সেটা প্রকাশ পায় তাহলে বোঝা যাবে সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ প্রথমে প্রকাশ পায়নি কিন্তু পরবর্তী বংশ ধরে গিয়ে সেটা প্রকাশ পাইছে তো তাহলে আমাদের প্রথম ছিল দেখো এটা তো বলে দিলাম এবার বলছে দেখো হেটেরো জায়গার জীবে এটা কিন্তু ছিল হোমো জায়গা জীবের ক্ষেত্রে আর এটা কিন্তু হেঁটেরো জায়গা জীবে তাহলে হেটাও জায়গায় জীবে দুটি বিপরীত বৈশিষ্ট্য মানে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটিমাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয় অন্যটা অপ্রকাশিত থাকে তো এই অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তার মানে যে বৈশিষ্ট্যটা বললাম যে প্রকাশ পাচ্ছে না প্রথম বংশধারে সেই বৈশিষ্ট্যটাকে মূলত বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আচ্ছা এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা আমার একটু বলো আচ্ছা একটু রেসপন্স দাও আমার কথা কি শোনা যায় একটু রেসপন্স দাও তাহলে বুঝবো কি করে অনলাইন ক্লাস বুঝতেই পারছো আচ্ছা এরপরে দেখো এরপরে আছে ফিনো টাইপ জিনো টাইপ দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট এমসি কিউ প্লাস রিটেন তো এই ফিনোটাইপ জিনোটাইপ জিনিসটা কিন্তু বোঝা লাগবে এরপরে কিন্তু তোমরা বারবারে ফিনোটাইপ জিনোটাইপ অর্থের সাথে পরিচিত হবা বুঝতে পারছো তো জিনিসটা বুঝে নাও আমি আগে বলি ফিনোটাইপ জিনিসটা কি তার আগে আমি জিনোটাইপ জিনিসটা বোঝাবো কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে বলা হয় জিনোটাইপ আর জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে বলা হয় ফিনোটাইপ এখন ধরে নাও তুমি হইছো কালো তুমি কালো হওয়ার জন্য যে জিনটা দায়ী সেই জিনটা কি মানে কালো হওয়ার বৈশিষ্ট্যটা যে জিন নিয়ন্ত্রণ করছে সেটাকে বলা হচ্ছে জিনোটাইপ আর এই যে তুমি কালো হলে এটা যে তোমার বাহ্যিকভাবে প্রকাশ পাইলো তো এই জিনিসটাকে বলা হচ্ছে ফিনোটাইপ আমি আবারও বলি ধরে দাও তুমি কালো এখন তুমি কালো হলে তোমার এই কালো হওয়ার জন্য যে জিনটা দায়ী সেই জিনটাকে বলা হচ্ছে জিনোটাইপ জিন জিনোটাইপ আচ্ছা আর এই যে তুমি তোমার কালোটা যে প্রকাশ পাচ্ছে মানে সবার সামনে যে প্রকাশিত হলে তো এই যে প্রকাশিত হইছো এই যে বাহ্যিক লক্ষণ এই জিনিসটাকে বলা হচ্ছে ফিনোটাইপ বিষয়টা বুঝতে পারছো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাহলে মাথায় রাখবা দুইটা পয়েন্ট একটা হলো যে লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগল আর একটা হলো বাহ্যিক লক্ষণ তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে জিন যুগল তাহলে ওটা জিনোটাইপ আর বাহ্যিক যে লক্ষণটা প্রকাশ পাচ্ছে সেটা হলো ফিনোটাইপ আচ্ছা তো এবার আমরা দেখি এবার আছে প্যারেন্টাল জেনারেশন বা আপত্ত বংশ যারা সোহাগ বিশ্বাস বলছে তারা ওয়াইফাই একটু সমস্যা দিচ্ছে রেকর্ডটা দিতে আছে আমরা তো প্রত্যেক দিন রেকর্ড দেই তো সেই ক্ষেত্রে আজকেও রেকর্ড হচ্ছে সমস্যা নাই মিশালে রেকর্ড পেয়ে যাবে ক্লাস শেষে বিশ তিরিশ মিনিটের মধ্যে আমি আপলোড হয়ে যাবে আচ্ছা তো এবার আমরা দেখি প্যারেন্টাল জেনারেশান ও আপত্ত বংশ এখন এই প্যারেন্টাল জেনারেশান বা আপত্ত বংশর ক্ষেত্রে কী ঘটছে অর্থাৎ কোনো ক্রসে ব্যবহৃত পিতা মাতাকে প্যারেন্টাল জেনারেশান বলা হয় বা পিয়ন এবং উৎপন্ন সন্তান থেকে কি বলা হচ্ছে আপত্ত বংশ বা এফন জনু পিতামাতাকে বলা হচ্ছে এফন আর এরপরে যদি আবারও মানে তাদের মানে সন্তান মধ্যে যদি ক্রস ঘটে তাহলে তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় বংশ বা এফ টু জনু এফন জনু এফ টু জনু কিন্তু আমরা পরবর্তীতে ইউজ করব আচ্ছা এরপরে এরপরে এক একশঙ্কর বা মনোহাইব্রিড ক্রস শঙ্কর বা মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি ঘটে এটা মূলত মেন্ডেলের প্রথম সূত্র বলতে পারো আর এরপর আছে দ্বিশঙ্কর বা ডা ক্রস এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র তো দেখো এইখানে যে এক এক শঙ্কর বা মনোহ্যবিট ক্রসের ক্ষেত্রে দেখো তো এই ক্ষেত্রে জীবের এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা এ করবো আর দ্বি শঙ্করের ক্ষেত্রে জীবের দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা ক্রস ঘটাবো তো বিষয়গুলো আমি কেনই একটু একটু করে ভেঙে দিচ্ছি কারণ এর এই জিনিসগুলো আবারও পরবর্তীতে আছে আমরা আবারও পড়বো কিন্তু আমি জিনিসগুলো পার্থক্যগুলো বাজানোর চেষ্টা করেছে যে এটা এটার মধ্যে কি কী পার্থক্য আছে দেখো শঙ্কর বা মনোহাবিট ক্রসের ক্ষেত্রে আছে জীবের এক এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আচ্ছা দ্বি বা ডায়াবেট ক্রসের ক্ষেত্রে কী হবে এরা হলো দুই জোড়া বৈশিষ্ট্য নয় বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আচ্ছা এই যে এদের মধ্যে তার মানে জীবের জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের ওপর দৃষ্টি রেখে শঙ্করায়ন বা ক্রস ঘটানো হয় তাকে বলা বলায় শঙ্কর ক্রস বা মনোহাবিট ক্রস আচ্ছা জীবের দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে যে সংক্রমণ বা ক্রস করা হয় তাকে বলা হয় দ্বিশঙ্কর বা ডাই ক্রস তো এই যে শঙ্কর বা মনোহেবিট ক্রস তো সেক্ষেত্রে যে আমাদের মানে আমাদের প্রসন্ন দিনের অনুপাত কত আসে তিন এক আচ্ছা আর দ্বিশঙ্কর ক্রসের ক্ষেত্রে কী আসে নয় তিন এক তো এটা যদি আমরা একটু আলাদাভাবে বলি তো এটা অনেকটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সত্তরের মতো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র মতো ধরে নাও এখানে ই এর মানটা কত এর মানটা থ্রি আর বি এর মানটা কত ওয়ান এর মানটা থ্রি বি এর মানটা ওয়ান তাহলে এই সূত্র করলে কত আসে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তো এই ক্ষেত্রে তাহলে বিষয়টা যদি আমরা দেখি এ স্কোয়ার এ মানে কত থ্রি এর স্কোয়ার তাহলে মানে তিন ন নাইন প্লাস টু এ বি তাহলে টু এ বি মানে আমরা কেমন লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি মানে এ এ বি বি লিখতে পারি না এ বি প্লাস এ বি টু এ বি আছে তাই এটা আমরা এ বি প্লাস এ বি লিখতে পারি যোগ করলে তো টু এ বি হয় তো তাহলে এ বি এ বি তিন আর এক গুণ করলে কত হয় তিন আবার দেখো আর একটা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত আসছে আর একটা এব বি ছিল তিন আর শেষের ক্ষেত্রে বি এস স্কোয়ার তা বি মানে কত ছিল ওয়ান তাহলে এক্ষেত্রে ওয়ান তাহলে দেখো অনুপাতটা কেমন আসছে নয় টু তিন ইস টু তিন তিনিস টু এক বুঝতে পারছো তাহলে আমাদের মনোহাইব্রিট ক্রসের ক্ষেত্রে যদি অনুপাতটা তিনিস টু এক হয় ডিহাইব্রিট ক্রস এর ক্ষেত্রে অনুপাতটা কেমন আসবে নয় ইস টু তিন টু এক এরও কিছু ব্যতিক্রম আছে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় সেই ব্যতিক্রমগুলো সম্পর্কে আমরা পড়বো সমস্যা নাই পরবর্তীতে আসেই আচ্ছা তো আমার কথা হলে এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা পড়শো থাকলে বলতে পারো রিপিট করবো আচ্ছা এwidehat কি সবার কাছে নতুন না আমাদের আচ্ছা সেকেন্ড ইয়ারের কি কালকে না বলছিল তার একবার করা আছে বাকিরা বলছিল নতুন তো তাহলে যেহেতু নতুন তাহলে তো আমার একটু ডিপলি বলতে হবে কিছু করা নাই দেখা যাক তোমরা পুরাতন হলে একদিনে শেষ করা যেত এখন দেখা যাক এখন কলা হলো তাহলে টেস্ট করস আচ্ছা তো এবার দেখো এবার আমাদের পরবর্তীতে একটা কথা আছে টেস্ট ক্রস ব্যাক ক্রস এখান থেকে কথাকে প্রশ্ন আসে দেখা যায় কথাকেও মাঝে মাঝে আসে তো টেস্ট ক্রস আর ব্যাক ক্রস দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে তার পাশাপাশি সংখ্যাটা বুঝলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে তো টেস্ট ক্রস টেস্ট ক্রস জিনিসটা কি টেস্ট ক্রস টেস্ট শব্দের মধ্যে আছে টেস্ট মানে কি পরীক্ষা তার মানে বোঝা যাচ্ছে এফ ওয়ান বা এফ জোনুর যে বংশগুলো পেলাম আমরা মানে ওই যে আমাদের ক্রস ঘটায় পিতা মাতার প্যারেন্টাল আর যে জোনু ছিল তাদের মধ্যে ক্রস ঘটিয়ে যে আমরা এফ ওয়ান জনই এফ টু জোনি পাচ্ছিলাম প্যান্টাল এইখানে তোমরা পড়ে আসছে দশ নম্বর পয়েন্টে তো ওই যে এফ ওয়ান এবং এফ টু জনু ওইগুলো হোমোজাইকাস হবে না হেটারো জাইকাস হবে অর্থাৎ হোমো জাইকাস বলতে কী বলছিলাম যে ওটা যে হোমো জাইকাস আর হেটারো জাইকাস তো তোমাদের পড়ে আসছে তাহলে তো বলার প্রয়োজন আসছে না তো হোমো জাইকাস না হেটারো জাইকাছ সেটা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংক্রমণ বা ক্রস ঘটানোকে বলা হয় টেস্ট ক্রস তাহলে এইখানে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে একটা হলো মাতৃবংশের সাথে ক্রস ঘটাবো একটা হলো কিসের সাথে ক্রস ঘটাবো মাতৃবংশের সাথে ক্রস ঘটাবো এবং সেটা কেমন হওয়া লাগবে বিশুদ্ধ হওয়া লাগবে এবং আরেকটা কি বৈশিষ্ট্য হওয়া লাগবে পরচ্ছন্ন হওয়া লাগবে এই জিনিসটা যেন মাথার থেকে না ভুলে মাতৃভংশের সাথে ক্রস ঘটাবো সেটা হবে বিশুদ্ধ এবং প্রচ্ছন্ন সেটা কিন্তু প্রকট হবে না প্রচ্ছন্ন হবে তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা কাদের সাথে ক্রস ঘটাবো মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট কোনো জীবের সাথে আমরা ক্রস ঘটাবো মাথায় রেখো টেস্ট ক্রস জিনিসটা কি এই যে আমরা এ ফোন বা এক টু পেলাম এর বংশধরগুলো কেমন হোমো জায়গা না হেঁটারো জায়গা সেটা জানার জন্য আমরা মাতৃবংশের বিশুদ্ধ প্রসন্ন লক্ষণ বিশিষ্ট একটা জীবের সাথে সংক্রমণ ঘটাবো ঘটালে সেই সংক্রমণকে বলা হবে হলো টেস্ট ক্রস আচ্ছা সংক্রমণের বাংলা আরেক নাম হলো ক্রস বলতে পারো বুঝতে পারছো আচ্ছা তো এবার দেখো এবার হচ্ছে বলছে যে না এদের মধ্যে তাহলে সংক্রমণ ঘটালে অর্থাৎ এখানে দেখো একটা বলছে তাহলে এই ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাত কত ফিনোটাইটিক মানে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাতের মান কত ওয়ান ইস টু ওয়ান মাথায় রেখো ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাতের মান হবে ওয়ান এস টু ওয়ান এটাও কিন্তু আসে মেডিকেলে মেডিকেল বলো তোমরা এইচএসসি লেভেলেও আসে তাহলে জিনোটাইপিক এবং ফিনোটাইপিকের অনুপাত হবে কত ওয়ানস টু ওয়ান অর্থাৎ এক্ষেত্রে তারা দেখো এখানে একটা লম্বা সংকর লম্বা মোটর গাছ দিচ্ছে এবং এটাকে বিশুদ্ধ একটা খাটো মটর গাছের সাথে সংক্রমণ ঘটাইছে ঘটালে তার ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত হবে অনেস্ট ওয়ান আর তাহলে একটু পরেই এই যে অনুপা মানে সংক্রমণ কীভাবে করতে হয় দেখাবো দেখালে এই জিনিসগুলো তোমরা নিজেরাই তখন সংক্রমণ করে নিতে পারবা কারণ আমি এটা করাতে গেলে এখন আমার পুরো রুলটা বোঝাতে হবে কারণ আমি চাচ্ছি একবারে মেন্ডেলের সূত্র থেকে সংকরণটা বোঝাই দিই মানে ক্রস কীভাবে হয় তো সেটা বুঝলে তোমরা এখান থেকে তোমরা নিজেরাই করে বের করতে পারবো যে কীভাবে ওয়ান ইস টু ওয়ান হলো এই ক্ষেত্রে কিন্তু কনফার্ম ওয়ান ইস টু ওয়ান এটা হলো মুখস্থ বলতে পারো এক্ষেত্রে কোনো ব্যতিক্রম না এরপরে দেখো ব্যাক ক্রস ব্যাক ক্রস জিনিসটা কি আমরা এফজনকে এই পিতৃমাত্মীয় বংশ এক সদস্যের সাথে ক্রস ঘটানো বুঝতে পারছো এফ জনুর একটি হেটে জীবের সাথে পিতৃমাতৃ বংশের কোনো এক সদস্যের ক্রস ঘটানোকে বলা হয় ব্যাক ক্রস আচ্ছা এরপরে আছে জিনোম জিনোম জিনিসটা কি জিনোম জিনিসটা হলো জীবের জননকোষের কোনোজমে বিদ্যমান জিনের সমষ্টি অর্থাৎ একসেট জিনকে জিনোম বলে বলতে পারো একসেট জিনোম বলতে আচ্ছা আমাদের দেহে তাহলে জিনোম কয়টা তোমরা বলতে পারো বলো দেখি আমাদের দেহে জিনোম কয়টা সংখ্যাটা বলে কি বুঝলাম তেইশ জোড়া আচ্ছা আর কারো কোনো মত আছে আমি কিন্তু বলছি জিনোম কতটা জিনোম বলছি না না তাহলে তাহলে ভুল হয়ে গেছে তো ক্রোমোজোম ভাবছি আমি ক্রোমোজোম 23 জোড়া তাহলে 23 জোড়া তো হবেই না এখন তাহলে বলো জিনোম কতটা কতটা বা কয় জোড়া যায় বলবা আমি তো পড়ালাম এখানে এক জনন কাছে কোন জোড়া বিদ্যমান জিনের সমষ্টি চার জোড়া এক জোড়া সে এক জোড়া আর কারো কোনো এক জোড়া বা দুইটি এক জোড়া বা দুইটি অর্থাৎ আমাদের যে তেইশটা ক্রমজ এই তেইশটা ক্রমজুম একই বৈশিষ্ট্য সম্পন্ন তাহলে এদের এক সেট আর বাকি তেইশটা ক্রমজম এরা একই বৈশিষ্ট্য সম্পন্ন এদের এক সেট এই দুই মানে দুই সেট মিলে পুরো দুইটা মিলে এক সেট তাহলে আমাদের বোঝা যাচ্ছে আমাদের এক জোড়া বা দুইটা মাথায় রেখো তৃণমূল যেহেতু ওই কোনো জমের মানে জিনের সমষ্টি বা কোনো সমষ্টি বলতে পারো কোনো জমি জিন আছে তার সমষ্টি আচ্ছা এরপরে এরপর দেখো এরপরে ম্যান্ডেলের সূত্র তো ম্যান্ডেলের সূত্রের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম দেখো সেই কাল করেন্স উনিশশো সালে কি করেছিল মেন্ডেলের দুটো সূত্র উপস্থাপন করছিলো কিন্তু যেহেতু এটা মেন্ডেল আমাদের গবেষণায় আগেই মানে তার বইয়ে মানে তার সে পত্রিকায় সেটা প্রসার করে গেছে এ কারণে এই সূত্রটুকে মেন্ডেলের সূত্র নামে বিজ্ঞানীরা অভিহিত করছেন সেবার আমরা মেন্ডেলের সূত্র দুটা পড়ব তো মেন্ডেলের প্রথম সূত্র তো প্রথম কিছু নাম আছে সেই নামগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রথম সূত্রের একটা নাম কি পৃথকীকরণ সূত্র লফ ল আর এরপরে আছে মনোহাইব্রিড ক্রোজার্স আর একটা আছে জনন শুদ্ধতা সূত্র তো এর কিন্তু অনেকগুলো নাম আছে ইংরেজি নামগুলো একটু দেখে রেখো লব মনোহাইবিট ক্রস তারপরে লব পিউরিটি অফ গ্যামেটস তাহলে জননকর শুদ্ধতা সূত্র মনোহাইব্রিড ক্রস পৃথকীকরণ সূত্র মেন্ডেলের প্রথম সূত্র এই বৈশিষ্ট্যগুলো নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট মানে আচ্ছা তো এবার আমরা একটু দেখব মনোহাইব্রিড ক্রস এই সূত্রটা দ্বারা কি বোঝাচ্ছে অর্থাৎ বোঝাচ্ছে শঙ্কর জীবে শঙ্কর জীবে অর্থাৎ হাইব্রিড জীব হবে শঙ্কর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো জীব না হলে কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন হয় না যেমন আমি বলছিলাম যে চীনের রাজারা আছে দেখতে সব দেখবে একই রকম কিন্তু আমরা বাঙালিরা বিভিন্ন রকম কারণ আমরা হলো জীব তো জীব না হলে কিন্তু বৈশিষ্ট্যগুলো মানে আলাদা আলাদা পাওয়া যায় না তো এই কারণে বলছে জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো বিপরীত বৈশিষ্ট্য জিন বলতে কেমন বোঝাচ্ছে এখানে দেখো একটা কালো বর্ণের গিনিপিক আর একটা হলো বাদামি বর্ণের গিনীপিক তাহলে এখানে বুঝতে হবে যে জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে মানে এরা একেবারের সাথে মিশ্রিত হবে না তাহলে এদের যে জিনগুলো থাকবে এগুলো একেবারে সাথে মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এই যে পাশাপাশি অবস্থান করছে বলেই কিন্তু একে বলছে পৃথক সূত্র তাহলে পৃথক রয়েছে একে অপর থেকে তাহলে বোঝা যাচ্ছে এরা কিন্তু জিনগুলো পাশাপাশি অবস্থান করবে তোমরা এগুলো কিন্তু মুখস্ত না করে বুঝে বুঝে পড়বা তাহলে কিন্তু মুখস্ত করা লাগবে না বুঝে বুঝে পড়ো দেখো তোমার এমনি মনে থাকবে তাহলে সংকট জীবে আমরা বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না করে তারা যদি পাশাপাশি অবস্থান করে এবং যখন গ্যামেট সৃষ্টি হবে তখন কী হবে তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে অর্থাৎ পরস্পর থেকে পৃথক হয়ে এই দেখো বিষয়টা যদি বলি এই দেখো কালো বর্ণের গিনীপিক এর জিনটা ছিল বিবি আর বনের গিনীপিক এটা হলো ছোটাতের বিবি অর্থাৎ এটা প্রকট বৈশিষ্ট্য এটা প্রসন্ন বৈশিষ্ট্য তো এদের মধ্যে দেখো এই যে গ্যামেটটা পাওয়া গেছে এই গ্যামেটটা কী করছে দেখো এদের মধ্যে ক্রস ঘটছে এই যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মানে এখানে যে এদের যে গ্যামেটগুলো ছিল এরা পাশাপাশি অবস্থান করছে এটা কিন্তু একেবারে সাথে মিশ্রিত হয়নি ওই কী হবে এদের থেকে একটা আসবে এদের থেকে একটা আসবে এই ভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আসবে এইগুলো আমরা করাবো এইভাবে তোমাদের চিত্র একটু কঠিন মতো মনে হচ্ছে তো আমি এটা সহজ করে দিয়ে দেবো সমস্যা নেই তো এই ক্ষেত্রে এই যে জিনিসটা সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই পৃথক মানে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে এখানে কারণে একে বলা আছে জনকর শুদ্ধতার সূত্র বা মনোহাইব্রিট করা অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু দুইটা বৈশিষ্ট্য মিশ্রিত হচ্ছে না তারা যেহেতু পৃথক পৃথক অবস্থান করছে এই কারণে এখানে বলছে পৃথকীকরণ সূত্র বা জনকর সূত্র আর যেহেতু একা বৈশিষ্ট্য এসেছে তো এই কারণে একে বলছে মনোহাইব্রিট করার সূত্র অর্থাৎ ক্রসটা একবার হচ্ছে এখানে কিন্তু ক্রসটা দুইবার হবে না এখানে ক্রসটা একবার হবে পরবর্তীতে আমরা দুইবার ক্রস সেটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আছে তো এই ক্ষেত্রে একবার ক্রস করছে এই কারণে এটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড ক্রস আমরা যদি এই জিনিসটা করতে যাই ক্রস করি তাহলে কি দাঁড়ায় তো তোমাদের এখানে যেভাবে আছে এভাবে ক্রস করলে কঠিন মনে হবে তো ধরে নাও আমি তাহলে একটু দেখাই আমাদের কথা হলো স্ক্রিনের উপরে করবো না হোয়াইট বোর্ড নেবো আচ্ছা হোয়াইট বোর্ড নেই আচ্ছা তো এবার আমরা দেখি এক এক করে ধরে নাও আমরা কি নেবো প্রথমে প্যারেন্টাল বংশ পিতা মাতা নেবো এখানে তোমরা পিতা মাতা লিখবা আচ্ছা এখানে পিতা মাতা লিখবা পিতা মাতা লিখলা আচ্ছা তোমরা তাহলে এখানে কিন্তু তোমরা নিজেরা লিখে নিও তাহলে আমি এখানে শুধু পিওন দিচ্ছি কারণ পিওন দ্বারা আমরা বলছিলাম পিতা মাতার ওই যে এটা তোমরা কিন্তু বুঝে নিও তোমরা লেখার সময় এখানে পিতা মাতা লিখলা তোমাদের খাতায় যথেষ্ট জায়গা থাকবে আমার স্ক্রিন যেহেতু জায়গা কম আচ্ছা আমি এইভাবে করবো আচ্ছা ইস্ক্রিটা এইভাবে করলে তোমাদের সমস্যা নাকি আমরা বলো তো দেখি তাহলে এইভাবে করলে আমি জায়গা বেশি পাবো মানে তোমরা দেখতে পাচ্ছো ক্লিয়ার জি ভাইয়া হ্যাঁ ভাইয়া তোমরা এরকম দেবে এটা হলো পুরুষ পুষ্প এইভাবে প্রকাশ করে আর স্ত্রী মানে ক্রস ক্রস কোন পুষ্প স্ত্রী পুষ্প তো স্ত্রী পুষ্প এইভাবে প্রকাশ করে তোমরা তো এটা জানো এবার এই পিতা মাতা দিলাম দেওয়ার পর এবার আমরা কি দেবো ফিনোটাইপ লিখবো ফিনোটাইপ জিনিসটা কি হতে পারে তুমি এই সাইডে এরকম লিখবা আর ওই সাইডে ক্রস করবো তো ফিনোটাইপ ফিনোটাইপ তাহলে কি হবে ফিনোটাইপের ক্ষেত্রে এখানে কি হচ্ছে ফিনোটাইপ হতে পারে ফুলটা ধরো আমরা আমরা এরকম করতে পারি এখানে যে গিনিপিক ছিল ধরো তোমাদের যে গিনিপিক দেওয়া আছে তাহলে আমরা গিনিপিক কেমন ছিল একটা হলো কালো বর্ণের আর একটা হলো সাদা বর্ণের তাহলে এই যে ফিনোটাইপ অর্থাৎ এটা যে বাহ্যিক লক্ষণ তোমাদের ফিনোটাইপের সংজ্ঞার ক্ষেত্রে বলছিলাম যে বাহ্যিক লক্ষণটা সেটাকে বলা হয়েছিল মানে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং এটা বাহ্যিক লক্ষণটাকে বলা হয়েছিল ফিনো এই যে কালো সাদা এগুলো কিন্তু ফিনোটাইপ এগুলো কিন্তু উল্টায় না যেন এরপরে আছে জিনোটাইপ এগুলো কোনগুলো নিয়ন্ত্রণ করছে একে তোমাদের পাশে যদি তোমরা খাতা নিয়ে বসতে পারো তাহলে একটু সুবিধা হবে তোমাদের সবাই কি খাতা নিয়ে বসছো খাতা কলম নিয়ে বসছো বলার সময় তাহলে আমি যেভাবে লিখছি এভাবে খাতা কলম নিয়ে লেখো তাহলে আমি কি হবে আমি একটা লাইন মুছে দিয়ে আবার মানে শুরু করতে পারবো না ওপর থেকে এরপর সে বড় বড় করতে হবে তো হ্যাঁ কেন তোমাদের যেহেতু রিটার্ন দেখাতে হবে এই কারণে রিটার্ন না হলে আমি এগুলো দেখাতাম না কারণ রিটার্নে এসে আসবে না মানে এমসি সরি এমসি এগুলো আসে না রিটার্নে আসে তো এমসি কি এর ক্ষেত্রে শুধু এই যে মান মানে কত যে তিন তিন ইস এক কি নয় টু তিন কি দুই টু এক এইগুলো আসে তো এই এমসি মানে তোমাদের যেহেতু স্যার বলছিলো রিটার্ন দেখাতে বা তোমরাও বলছিলে রিটার্ন দেখাতে এই কারণে রিটার্ন দেখাচ্ছি কিন্তু আমি তো তাহলে তোমরা খাঁদাতা কলম নিয়ে বসো সবাই এবং এটুকু লিখে ফেলো সবাইকে এই পর্যন্ত লেখা হয়ে গেছে তাহলে আমি শুরু করবো আবার আমার একটু জানাও সবাই বলবা আচ্ছা তাহলে কালো তা ধরে না এটা তোমরা যেকোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো তোমরা এ সি মানে যে কোনো অক্ষ দিয়ে প্রকাশ করতে পারো তো এমন অক্ষ দিয়ে প্রকাশ করবা যে বড় হাতের আর ছোট হাতের অক্ষর দুইটা আলাদা করে চেনা যায় যেমন তোমরা যদি সি দাও তা সি বড় হাতের কোনটা ছোট হাতের কোনটা ওটা কিন্তু বুঝতে কনফিউশনে পড়ে যাবা তো এই কারণে কথাটা হলো তোমরা যে অক্ষরটা নিবা বড় হাতে নিবা তো তোমাদের বই যেহেতু বিবি দিয়ে দেওয়া আছে বিবি দিলাম আর ছোটো হাতের সাথে সাদা এটা ধরো পোষণ বৈশিষ্ট্য এটা ধরো ছোটো হাতের বি দিয়ে দিলাম সেটা সাদা না দিয়ে বাদামি দাও আচ্ছা তাহলে ধরে নাও আমরা একটা নিলাম কি একটা নিলাম কালো বর্ণের গিনিপিক আর একটা হলো বাদামি বর্ণের গিনিপিক এটা কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র করছি তোমার মাথায় রেখো মেন্ডেলের প্রথম সূত্র তাহলে একটা কালো বর্ণের গিনিপিক নিলাম একটা বাদামি বর্ণের গিনিপিক নিলাম এখন কথা হলো এই যে এদের মধ্যে এবার কি হবে জিনো টাইপ লিখবে ফিনো টাইপ মানে ফিনোটাইপ জিনো টাইপ লিখলে এবার লিখবে গ্যামেট গ্যামেট লিখে এইখানে যে বি একটা বি এ একটা গ্যামেট আর এখানে ছোটদের একটা বি এ একটা গ্যামেট এটা কিন্তু গ্যামেট মাথায় রেখো গ্যামের সৃষ্টি হয়ে গেল এবার এদের মধ্যে আমরা ক্রস ঘটাবো তো ক্রসের ক্ষেত্রে তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এইভাবে দেবা এই দিবা এই দিবা মানে এটার সাথে লাগাই দিবা আর এখানে এরকম দুইটা দাগ দিবা দিয়ে এইখান থেকে দাগ টেনে এটাই দিলা আর এখান থেকে দাগ টেনে এটা দিয়ে দিবা আবার এইখান থেকে দাগ টেনে এটাই দিবা আর এখান থেকে দাগ টেনে এটাই দিবা এই আর 보자ছে ক্রস হবে কিমন ভাবে ধরে না এইটার প্রথমটার সাথে এই দুইটা দুইটা ক্রস আচ্ছা একটা আরেকটু দেখাচ্ছি বিষয় হলো আমি আজ একটু একটু কনসেপ্টটা ক্লিয়ার করি এইটার সাথে এটা একবার ক্রস এটা একবার ক্রস হবে আবার এটার সাথে এটা একবার ক্রস এটা একবার ক্রস মানে সবকটার সাথে যেন ক্রস হয় চিরাকম ভাবে কাটতে হবে তো বিষয়টা দেখো তাহলে আমি দেখা এই এই তোরা খাতায় সবাই দাও এইটুকো দিয়ে এবার দাও এখানে এ এখানে সোজা একটা দাগ দিবা এখানে একটা সোজা দাগ দিবা যে কী করবা এইখান থেকে এটা লাগাই দিবা আশা করি পেরে গেছো আবার এইখান থেকে কি করবা এইখান থেকে এইটাই লাগাই দিবা পরেরটাই হয়তো এই কোরস হবে এইভাবে তাই আমরা দেখাচ্ছি আর এইখান থেকে কী করবা এইখান থেকে এইখানে এইটাই লাগাই দিবা সরি 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 এখানে এর গেছে এটা আমরা পরের থেকে নেবো এটা ঠিক ছিল এটা ঠিক ছিল এটার থেকে এইখানে আর এইটার থেকে আমরা যেহেতু এই দুইটা কোরআসই হবে তাহলে দেখো এইটার সাথে কিন্তু এই দুইটারই ক্রস শেষ এখন আমরা এই দুইটার ক্রাস ঘটাবো তোমাদের অর্থাৎ এই সাথে দেখো এই বিয়ের সাথে এইভাবে এসে এটার ক্রস ঘটছে আবার এই বিয়ের সাথে আবার এটারও ক্রস ঘটছে আবার দেখো এই বিয়ের সাথে এসে এটার ক্রস ঘটছে আবার এই বিয়ের সাথে এসে এটার ক্রস ঘটছে অর্থাৎ কিন্তু এইটার সাথে আমি যেটা বললাম এটার সাথে দুটো একবার তারপর এটার সাথে দুইটাই একবার তোমরা এইভাবে ডাক কাটতে পারো যেভাবে কাটবার সমস্যা নেই তবে কথা হলো দুইটার সাথে ক্রস ঘটা লাগবে আচ্ছা গ্যামেট পর্যন্ত সবাই লেখা শেষ হয়ে গেছে আমি মুছে দেব জি ভাই আচ্ছা তাহলে আমরা গ্যামেট লাইনটা আবার উপরে লিখছি সমস্যা নেই জিনিসটা একটু বুঝে গেলে পরবর্তীতে তোমরা নিজেরাই বাকিগুলো পারবা আমি একটু একটু করে কনসেপ্ট দেবো তোমরা বাকিগুলো করতে পারবা আচ্ছা তাহলে আমরা গ্যামেট লিখছিলাম সেই গ্যামেটটা একবার লিখি গ্যামেট গ্যামেটের ক্ষেত্রে ছিল কি কি আমাদের ছিল বি বি আর এখানে ছিল ছোট হাতের বি ছোট হাতের বি ছোটের মধ্যে ক্রস ঘটাইছিলাম তো এখানে বলছিলাম এরকম দিবা আর এখানে এরকম এখানে এটা দিয়ে এটার সাথে একবার এটার সাথে একবার আর এখান দিয়ে এটার সাথে এ হয়ে গেল এবার দেখো তাহলে বিয়ের সাথে এটা একবার ক্রস হয়েছে তাহলে কি এমন হবে বড় হাতের বি হাতের বি আবার এই বড় হাতের বিয়ের সাথে এটা হইছে তাহলে বড় হাতের বি হাতের বি আবার এখানে গোলে দেখো বড় হাতের বি হাতের বি আর এটা এসেছে বড় হাতের বি হাতের বি এইগুলো কিন্তু এফ ফন জোনু এফন জোনু এফন জোনু এইগুলো তে এফান জন্য হইল এখন দেখো এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে আচ্ছা একটু গোলাই গেছে মনে হচ্ছে নাকি ও একটু জন্য বের করে ফেলতে গেছি একবারে আমাদের এফন জন্য এটা না আমাদের এফোন উভয় বৈশিষ্ট্য মানে দুইটা থাকলে তার থেকে একটা আসে প্র্যাকটিস নাই গেছে একবার আচ্ছা তো ক্ষেত্রে তোমরা এই যে কোনো মানে দুইটা আসে না মানে প্রথমে ছিল কি দুইটা তো দুইটা যখন থাকবে সেটার থেকে গ্যামেট একটা ধরবা আর যখন দেখবে এরকম চারটার সঙ্গে একসাথে আসে তো সেক্ষেত্রে তোমার গ্যামেটটা এরকম মানে এক্ষেত্রে গ্যামেটটা নিবা আলাদা ওটা পরবর্তীতে আছে দেখা মানে তো দুইটা আছে তো দুইটা একই বৈশিষ্ট্য যেহেতু মানে দুইটা একই একই আছে তো গ্যামেরটা তো দুইটা একই ধরনের হবে আর এক্ষেত্রে ক্রস এক্ষেত্রে দুইটা ছোটাতের বি ছিল গ্যামেট তাহলে এখানে ছোটাতের বি হয়েছিল দুইটা মানে একই ধরনের তো এক্ষেত্রে এদের মধ্যে এইভাবে ডাইরেক্ট ক্রস হবে হয়ে বি বি হবে মানে এক্ষেত্রে তো এদের বৈশিষ্ট্যের মধ্যে আলাদা নাই কারণ বিপরীত ধর্মী বৈশিষ্ট্য না হলে তো ওভাবে ক্রস ঘটবে না এখানে যেহেতু দুইটা একই বৈশিষ্ট্য যা আসবে কিন্তু এরকম বিবি আসবে অর্থাৎ আর একটা যদি আমরা নিতাম এখানে যদি আর একটা বিবি ছিল

সে একটা কাজ করলে কেমন হয় আমি এখন পাশে একটা খাতা নিয়ে বসে আমি খাতায় লিখি লিখে তোমাদের সেটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই ভালো হচ্ছে না আমার মানে মন সন্তুষ্ট হচ্ছে না আমার আচ্ছা তাহলে তা হলে আরো একটু উপায় করা যায় তোমাদের পরবর্তীতে যে সম্পর্কটা মানে এই যে প্রথম সূত্রে যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমের মধ্যে এই যে এইভাবে দেওয়া আছে কিন্তু তোমাদের প্রথমে সূত্রের মধ্যে একটু এ করে দেওয়া আছে কঠিন করে দেওয়া আছে আচ্ছা তো আমি চাইলে একটু পরবর্তী থেকে দেখা যাচ্ছে তোমাদের আচ্ছা তো এই ভিডিওতে এই পর্যন্ত আমরা পরবর্তী ভিডিও ওটা আলোচনা করি তাহলে সুবিধা হবে তোমাদের জন্য আচ্ছা তাহলে আমি দ্বিতীয় সূত্রটা একটু বলে নেই হ্যাঁ তারপরে আমি ওই পরবর্তী ভিডিওতেই এর থেকে শুরু করবানে মানে এই যে অনুপাতটা বের করার নিয়মটা পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি বুঝতে পারছি আমার ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে তো এটা শেষ পথে তাহলে আমি দ্বিতীয় সূত্রটা একটু বলে নেই সমস্যা নাকি দ্বিতীয় সূত্রটা বলে নিই তারপর পরবর্তী শুরুতে ভিডিওতে শুরু করি তাহলে তোমাদের ভিডিওগুলো যখন দেবো তাদের দুইটা ভিডিও হয়ে যাবে না তো দেখা যাবে মেন্ডেলে একটা সূত্রে এই ভিডিও আর একটা সূত্র ওই ভিডিও চলে যাবে তো মেন্ডে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দেখো দ্বিতীয় সূত্র কী করছে এখানে হলো স্বাধীনভাবে মিলনের সূত্র তো দ্বিতীয় সূত্র হলো স্বাধীনভাবে মিলনের সূত্র তো এক্ষেত্রে ক্ষেত্রে কী হচ্ছে ক্ষেত্রে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেব দুই জোড়া বৈশিষ্ট্য নেব এবং সেটা বিপরীত ধর্মের বৈশিষ্ট্য নেব সেখানে যদি সংকলন ঘটায় তাহলে প্রথম বৈশিষ্ট্য ধরে কেবল এ কেবল কী হবে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে কিন্তু গ্যামেট সৃষ্টির সময় তারা কী হবে যে বৈশিষ্ট্যগুলো জোড়ায় জোড়ায় ভেঙে যাবে যে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে আগেরটা কেমন ছিল ওরা পাশাপাশি অবস্থান করছিল এবং তারা কিন্তু স্বতন্ত্রভাবে বিন্যাস হওয়ার সুযোগ পায় নাই কিন্তু এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে কিন্তু মানে তারা পরস্পর থেকে আগ্রহেরটা কি হয়েছিল আগেরবার হয়েছিল পাশাপাশি অবস্থান করছিলো এবং গ্যামের সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্নগামীটি প্রকাশ করছিলো মানে প্রবেশ করছিলো তো এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে কী হবে যে এরা হলো গ্যামের সৃষ্টির সময় কী হবে বৈশিষ্ট্যগুলো ভেঙে যাবে জলাই জড়ায় এবং এরা ভেঙে গিয়ে কী হবে পরস্পর থেকে স্বতন্ত্র মানে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে যাবে গিয়ে নতুন দুইটা দুইটা ভিন্ন ভিন্নগ্যামীতে প্রবেশ করবে এই ধরনের সংকরকায়নকে বলা হচ্ছে হলো মেন্ডেলের মানে দ্বিতীয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র এর দুটোর নাম একটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র আর একটা হলো স্বাধীনভাবে মিলনের সূত্র ইংরেজির নামটা দেখে রেখো এক্ষেত্রে দেখো এখানে বলছে আর আরেকবার অন্যভাবে বলা আছে একটি জীবের দুই জোড়া বা ততদিক জোড়া বৈশিষ্ট্য যদি দুই জোড়া হতে পারে তার বেশি বৈশিষ্ট্য নিতে পারি তো এই বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর জিনগুলো ক্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীনভাবে বিন্যস্ত হয় অর্থাৎ এরা জোড়া আর এক জোড়ার উপর নির্ভরশীল নয় এর গ্যামিটগুলো এক জোড়া অর্থাৎ যে গ্যামিটটা দেখছো এই গ্যামিট জোড়া আর এক জোড়া উপর নির্ভরশীল নয় সেই জিনিসটাই এদেরকে বলা হয় দ্বি লক্ষণ সংকরণ বা ডাইহাইব্রিড ক্রস তাহলে এদের কিন্তু তিনটা নাম পালাম আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কী পেলাম স্বাধীনভাবে মিলনের সূত্র আর এদের ক্ষেত্রে যে ক্রসটা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে দ্বিলক্ষণ ক্রস বা ডাইহাইব্রিড ক্রস আর আগের কিন্তু হয়েছিল মনোহাইব্রিড ক্রস অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে আর এক্ষেত্রে অনুপাত হয় কত নয় ইস টু তিনিশ টু তিন টু এক আচ্ছা ঠিক আছে তো এই ভিডিও এই পর্যন্তই